যাচ্ছি তার কাছে। দেবাশিস, আপনার রিপোর্টই দেখছিলাম, যেমনটা বলা হয় যে হচ্ছে এর আগে হচ্ছে আইন করেই হচ্ছে বিইআরসির গণশুনানির মধ্য দিয়ে কিন্তু এই জ্বালানির দাম বাড়ত, সেক্ষেত্রে এবারেই কিন্তু প্রথমবার ভিন্ন, অর্থাৎ হচ্ছে সরকারের হাতে যে ক্ষমতা গেল তারপরে এই যে বিদ্যুতের পরপরই আবার গ্যাসের দাম বাড়লো, এই যে গ্যাসের দাম বাড়ার ক্ষেত্রেও এই যে পরিবর্তনটা এর কোনো প্রভাব আছে কিনা? রাব্বি, আসলে এই পুরো প্রক্রিয়াটি সরকারের একটি নীতির উপরে নির্ভর করছে, কেননা রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে যখন আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেল, ঠিক সেই মুহূর্তে কিন্তু দেশের বাজারে এই পণ্যটি সহনশীল দামে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু তখন প্রাইস ফিক্সেশনের একটি বিষয় চলে আসে, অর্থাৎ বহির্বিশ্বের সঙ্গে তুলনার মূলকভাবে দেশের অভ্যন্তরীণ বাজারেও সেই দামটি সমন্বয় করা। এই প্রক্রিয়াটি করতে হলে কিন্তু আসলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের যে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া সেখানে কিছুটা বাধাগ্রস্ত হয় বিশ্ববাজারের যে দাম সেই চালচিত্রের সঙ্গে মেলাতে গিয়ে। আমরা একটু দেখে নিতে চাই টেলিভিশনের পর্দায় যে আসলে ঠিক কীভাবে এই নির্বাহী ক্ষমতাটি সরকারের কাছে গেল। 1 ডিসেম্বর 2022 গেল বছরের শেষ নাগাদ এই আলোচনাটি কিন্তু আসলে শুরু হয়েছিল, এই যুদ্ধ শুরুর পরে যে বৈশ্বিক মন্দা দেখা গেল অর্থনৈতিকভাবে, সেই অর্থনৈতিকভাবে মন্দার পরপরই কিন্তু সরকারের জ্বালানি বিভাগ এটি নিয়ে নাড়াচাড়া করে এবং তারা এটি বরাবরই এটি ফাইন্ড আউট করেছে যে রেগুলেটরি কমিশন যে প্রক্রিয়ায় গ্যাসের দাম বৃদ্ধি করে, অর্থাৎ বিতরণকারী সংস্থাগুলো গ্যাসের দাম বাড়ানোর আবেদন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে দেওয়ার পরে সেই সাংবিধানিক সংস্থাটি গণশুনানির আয়োজন করত, তারপরে আবারও 3 মাস সময় লাগতো সেই গণশুনানির আদেশের চূড়ান্ত রায় দিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং এই 3 মাসে কিন্তু বহির্বিশ্বের অর্থাৎ বিশ্ববাজারের যে চালচিত্র সেটিও পরিবর্তন হয়ে যায়, সেখানে একটি গতিশীলতা নিয়ে আসার জন্য কিন্তু এটি নির্বাহী বিভাগের কাছে নিয়ে আসা হয়েছে। যদিও নির্বাহী বিভাগের এই সংক্রান্ত যারা নীতি নির্ধারক তারা বলে থাকেন যে এই দাম বাড়ানোর প্রক্রিয়াটি সরকারের পাশাপাশি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছেও থাকবে। এর পরপরই আমরা দেখতে পাই যে 10 জানুয়ারি সংশোধন আইনে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা এবং এর পরপরই 12 জানুয়ারি নির্বাহী আদেশে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয় প্রথমবারের মতো এবং আজ অর্থাৎ 18 জানুয়ারি নির্বাহী আদেশে প্রথমবারের মতো গ্যাসেরও মূল্য বৃদ্ধি করা হলো। অর্থাৎ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের যে প্রক্রিয়াটি এখন সরকারের হাতে এলো তাতে করে এই জ্বালানি পণ্যগুলোর মূল্য নির্ধারণ আরও বেশি সহজ হলো সরকারের জন্য। সেক্ষেত্রে এই যে দাম বৃদ্ধি, এবার যে গ্যাসের দাম বাড়ানো হলো বিদ্যুতের পর, আমরা কোনগুলোতে অপরিবর্তিত আছে সেগুলো পরে শুনবো, এর আগে যদি একটু বলেন যে শিল্প খাতের কোন কোন পর্যায়ে আসলে দাম বাড়লো। শিল্প খাতে রাব্বি, আজকে যে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি কিন্তু আসলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে গেল বছরের 4 জুন যে আদেশ দেওয়া হয়েছিল গ্যাসের দাম বৃদ্ধির সেটির সঙ্গে বেশ সামঞ্জস্যপূর্ণ। আমরা একটু দেখে নেই যে মোট কয়টি শ্রেণীতে আসলে এই গ্যাসটি ভোক্তা পর্যায়ে যায়। মোট 8টি শ্রেণী রয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন তথা জ্বালানি বিভাগের, এর মধ্যে দাম বেড়েছে 4টির এবং দাম অপরিবর্তিত রয়েছে 4টির। দাম বেড়েছে হচ্ছে বিদ্যুৎ খাতে, অর্থাৎ যেসব বিদ্যুৎ কেন্দ্র গ্যাস চালিত সেই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যে গ্যাসটি ব্যবহৃত হয় সেটির দাম বেড়েছে। ক্যাপটিভ বিদ্যুৎ অর্থাৎ শিল্প মালিকরা যারা সরাসরি বিদ্যুতের যে সরবরাহ সেটির পাশাপাশি যারা নিজস্ব বিদ্যুৎ উৎপাদন করেন সেটি বিদ্যুৎ ক্যাপটিভ বিদ্যুৎ, শিল্প অর্থাৎ বৃহৎ মাঝারি এবং ক্ষুদ্র সহ কুটির সবগুলো শিল্পে কিন্তু গ্যাসের দাম একটি মার্জিন করা হয়েছে, অর্থাৎ সবগুলোই প্রতি ঘনমিটার 30 টাকায় বিক্রি হবে এবং বাণিজ্যিক হোটেল রেস্টুরেন্ট যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু গ্যাসের দাম বেড়েছে 30 টাকা 50 পয়সা। আর তাছাড়া সেই জায়গাটায় যদি একটু আসি যে ক্যাপটিভ বিদ্যুৎ বলছিলেন যে হচ্ছে শিল্প খাতে যারা নিজস্বভাবে আপনার হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করে সেই গ্যাস ব্যবহারের দামও বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে ব্যবসায়ীর একটু অনুৎসাহিত হবেন না যে নিজস্বভাবে আর গ্যাসের মধ্য দিয়ে তো বিদ্যুৎ উৎপাদনে যাবেন না তারা? গ্যাসের উপর দিয়ে বিদ্যুৎ উৎপাদনে না যেতে পারলে তাদের আসলে উৎপাদনে যে ব্যাহত ঘটবে বা উৎপাদনে যে আসলে অব্যাহত সেই গতিশীলতা থাকবে না সেটি কিন্তু তাদের আসলে প্রফিটে এক ধরনের প্রভাব ফেলবে, সেটি নিয়েও আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে। আপনারা জানেন যে গ্যাসের বিদ্যুৎ এই যে দাম বৃদ্ধি এটির ফলে কিন্তু আসলে সমাজের নানা স্তরের মতো কিন্তু বিশেষ করে যারা একেবারেই ভুক্তভোগী হতে চলেছেন শিল্প মালিকরা তারাও কিন্তু সময় সংবাদের কাছে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। আমরা সেটি নিয়ে একটি সানবীর রুপলের প্রতিবেদন রয়েছে, আমরা প্রতিবেদনটি দেখে আলোচনায় ফিরছি। বিদ্যুতের পর এবার বাড়ল গ্যাসের দাম, গণশুনানি ছাড়া প্রথমবারের মতো সরকারের নির্বাহী আদেশে বাড়ানো হলো বাণিজ্যিক গ্যাসের দাম।
বিদ্যুৎ উৎপাদন, বড় ছোট শিল্প কারখানার গ্যাসের দাম বাড়ানো হয়েছে দ্বিগুণেরও বেশি। সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে ক্ষুদ্র শিল্পের গ্যাসের দাম। মোটা দাগে আবাসিক ও সিএনজির দাম বহাল থাকায় এখনই প্রত্যক্ষভাবে সাধারণ মানুষের উপর প্রভাব পড়বে না, তবে পরোক্ষভাবে পড়বে। এমন একটা স্টেবল পজিশনে যেন রাখে, যেন আমাদের যে দ্রব্য মূল্যের যেন ঊর্ধ্বগতিটা যেন নিয়ন্ত্রণে থাকে। গ্যাসের দাম যখন মার্কেটে বেড়ে যাচ্ছে, তার মানে আমার বিদ্যুৎ সহ শুরু করে অন্য যে কোনো নাগরিক সুযোগ সুবিধা যেগুলো আমরা ভোগ করি, সেই সুযোগ সুবিধাও আমার আরও বেশি অর্থ দিয়ে কেনার একটা সম্ভাব্যতা তৈরি হয়েছে। কলকারখানার প্রতিটি উৎপাদিত পণ্যের উপর তার একটা মূল্য নির্ধারণ করে নতুন মূল্য আসবে, এবং যেটা বাজার মূল্য থেকে অনেক বেশি হবে, যার কারণে তখন সাধারণ মানুষজন যারা আছে তারা তাদের ভোগ্যপণ্য ক্রয় করার ক্ষেত্রে তাদের যে আয়, মাসিক বা প্রকৃত আয়, সেটা কমে যাবে। দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা দাবি জানিয়ে আসছিলেন গ্যাস বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের। দাম বাড়ানোর আলোচনায় তাদের প্রস্তাব ছিল প্রতি ঘনমিটার গ্যাসের সর্বোচ্চ দাম 25 টাকা নির্ধারণের, তবে সর্বোচ্চ 30 টাকা নির্ধারণের সরকারের এই সিদ্ধান্তে ব্যবসায়ীরা দেখছেন চাপ হিসাবে। গ্যাসের যে মূল্য বৃদ্ধিটা, এটা কিন্তু আর এখন সহনীয় পর্যায়ে নেই, এটা একটা অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে, এবং এই ভার বহন করা আমাদের জন্য খুব কঠিন হবে। আমাদের যে হারে খরচ বেড়েছে সেই হারে ইনকাম কিন্তু বাড়েনি, তো সেক্ষেত্রে সরকারকে অবশ্যই এদিকটা বিবেচনা করতে হবে। দেশের শিল্প খাতকে ধরে রাখার জন্য ছোটখাটো ফ্যাক্টরিগুলো অনেকগুলো বন্ধ হয়ে যেতে পারে। ফেব্রুয়ারি থেকে গ্যাসের নতুন দাম কার্যকর করা হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দেবাশিস, আমরা আলোচনা করছিলাম যে কীভাবে আসলে দাম বাড়ানো হলো এবং কোন কোন জায়গায় দাম বাড়িয়েছে সরকার, সেক্ষেত্রে এই যে বাড়ানোর ক্ষেত্রে যুক্তি হিসাবে আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাহী আদেশে কি কোনো ব্যাখ্যা দিয়েছে যে কেন বাড়ানো হলো? রাব্বি, এই ব্যাখ্যা আমরা এখনও পাইনি। আমি যখন শোতে আসছিলাম ঠিক তার অল্প কিছুক্ষণ আগে আমরা সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী অর্থাৎ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী, ওনার একটি বক্তব্য পেয়েছি। উনি বলেছেন যে সংশ্লিষ্ট সবগুলো পক্ষের সঙ্গে কথা বলে এটি ঠিক করা হয়েছে, এবং যেহেতু আন্তর্জাতিক জ্বালানি বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই এবং সেটি আসলে উলম্ফনভাবে বেড়ে চলেছে, এবং যেহেতু উচ্চ মূল্যে এলএনজি নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে এখন দাম না বাড়িয়ে অর্থনীতি তারা সামাল দিতে পারবেন না, এমন একটি কথা কিন্তু সরকারের পক্ষ থেকে প্রতিমন্ত্রী বলেছেন। আমরা একটু এক নজরে দেখে নেব যে এই মুহূর্তে আসলে কেন গ্যাসের দাম বাড়াতে হলো সরকারকে। আমরা যদি একটু দেখে নিই, আমরা এখন পর্যন্ত জ্বালানি বিভাগ পেট্রোবাংলা থেকে যে তথ্যগুলো পেয়েছি সেই অনুযায়ী বলতে পারি যে প্রতিদিন উত্তোলন হচ্ছে 1600 মিলিয়ন ঘনফুট গ্যাস, এবং যেখানে এলএনজি মিক্স করা হয় বা এলএনজি নিয়ে আসা হয় 800 থেকে 900 মিলিয়ন ঘনফুট গ্যাস। অর্থাৎ এই যে চড়া মূল্যের এলএনজি, এই এলএনজি কিন্তু পুরো গ্যাসের চিত্রই, অর্থাৎ পুরো গ্যাসের বাজার পরিস্থিতি কিন্তু আপনাকে পরিবর্তন করে দিচ্ছে। এখন যে এলএনজির বাজারটি চলছে অর্থাৎ স্পট মার্কেট বা খোলা মার্কেট, সেখান থেকে $32 থেকে $36 প্রতি MSBTU অর্থাৎ ব্রিটিশ থার্মাল ইউনিট, এই ইউনিট বা এই এককে $32 থেকে $36 কিনতে হচ্ছে, যেটির দাম কিন্তু আরও বেশি কম ছিল। এবং এর পাশাপাশি চলতি অর্থবছরে এখন পর্যন্ত পেট্রোবাংলা এবং জ্বালানি বিভাগ তারা আশঙ্কা করছেন যে সম্ভবত প্রায় 10,000 কোটি টাকা সরকারকে তারপরও ভর্তুকি টানতে হবে। সেক্ষেত্রে এই যে এই আমরা তো নর্মালি যে কোনো জায়গায় যদি দাম বাড়ে তার একটা প্রভাব কিন্তু সব পণ্য মূল্যেই পড়ে, সেক্ষেত্রে আমাদের রিপোর্টে বলা হচ্ছিল যে প্রত্যক্ষভাবে না পড়লেও পরোক্ষভাবে কোন কোন জায়গায় আসলে প্রভাব পড়তে পারে। রাব্বি, আসলে এই খাত সংশ্লিষ্ট যারা বিশ্লেষক তারা সবসময় বলে থাকেন যে বিদ্যুৎ, গ্যাস এবং জ্বালানি অর্থাৎ এই যে তিনটি পণ্য, এই তিনটি পণ্যকে মহা গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ পণ্য, এবং একই সঙ্গে সঙ্গে মাদার ইন্ডাস্ট্রি হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ এগুলোর একটি সূচকে পরিবর্তন ঘটলে কিন্তু সেটি আর্থসামাজিক পরিবর্তন ঘটায়। আমরা মোটা দাগে এখন পর্যন্ত মাঠ থেকে যে তথ্য পাওয়া গেছে বা যারা সংক্ষুব্ধ গোষ্ঠী তারা যেটি বলছেন যে দেশের 70% বিদ্যুৎ কেন্দ্র এখনও গ্যাস চালিত এবং এর প্রভাব বিদ্যুতেও পড়বে। অর্থাৎ সেই গ্যাস যদি বেশি দামে কিনতে হয় তাহলে সরকারি সেই প্ল্যান্টগুলির বিদ্যুৎ উৎপাদন খরচও বেড়ে যাবে, শিল্প উৎপাদনের খরচ বাড়বে, এর পাশাপাশি ভোক্তা পর্যায়ে বিরূপ প্রভাবের শঙ্কা দেখা যাচ্ছে। কেননা প্রত্যেকটি পণ্যের যদি দাম বেড়ে যায়, অর্থাৎ বাণিজ্যিক হোটেলগুলোতে যেখানে 26 টাকার সামথিং ছিল যে প্রতি ইউনিট গ্যাসের দাম, সেটি 30 টাকা 50 পয়সা হয়েছে, সেক্ষেত্রে হয়তোবা বেশ কিছু জায়গাতে ভোক্তা পর্যায়ে কিছু জায়গায় শঙ্কা তো রয়ে যাচ্ছে। দেবাশিস, আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শিল্প খাতে গ্যাসের দাম বৃদ্ধি, প্রভাব ও প্রতিক্রিয়া নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী দেবাশিস রায়। এদিকে